নাটা আমার। আচ্ছা তোমার বাবাকে আমার আমার বাবা করবো না, দেবে না আমাকে তোমার বাবাকে, প্লিজ দাও। ওই বাবার একটা আমাকে দাও, আমার বাবা ওটা কোথায়? বাবা ওই দিকে গেছে, ওই বাবাটা আমার তো, দেবা তো তুমি। আর শোন না, তাহলে আমি বাবা বলে ডাকবো, কি বলবো আমি? হ্যাঁ বাবা, ওটা কীতানুরও বাবা আর আর আমারও বাবা। কার বাবা? এটা কীতানুরও বাবা আর এটা আমারও বাবা। এটা কীতানুর তোনারও বাবা, এটা আমারও বাবা, তাই তো? হ্যাঁ, তাহলে বাবার যা তকলেট আনবে আমাকে দেবা তো, হাফ তকলেট গালি। স্কুলে যাওয়ার তোমায় আমাকে নিয়ে দেবা তো স্কুলে? আমাদের ডেট কিনে দেবা তো? কি কি দেবা বলো? হুম, কি কি দেবা বলো? কি দুটো? চকলেট দুটো, বল দুটো, গাই দুটো। কত কত? ১২ টাকা সব, মাখানো ১৫ টাকা সব। ওরা মাপতে হবে বাবা, মাপতে হবে, মাপতে হবে। এটা একটাই কেটে দেবো? হুম, কেটে মাখিয়ে দেন মশলা করে। ওই যে একটু মেপে নেন, মেপে নেন, মেপে নেন, মেপে মশলা, ওটা মেপে মশলা মাখিয়ে নিয়ে এসে খাই। তুমি তুমি খাবা, তুমি থাবা, তুমি থাবা। হ্যাঁ ও বেরোবে না, ও এখান থেকে দেখবে। দেখো তুমি বেরোবে না তো? বেরোবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা হয়তো করতাম না কিন্তু করছি। সামনে একটা ভিডিও দিয়েছি, ভিডিও ক্লিপস কৃষানুকে। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন সন্দীপরা ভেতরে ঢুকে গেছিল থানার কোর্টের, আর আমি কৃষানু গাড়িতে বসেছিলাম। সেই সময় বললাম না, গাড়ির ঠিক কাছের উল্টো দিকে একজন এসে আমাদের ভিডিও করছিল, আর আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে চলে গেছি। সেই দিনের ভিডিও কৃষানুকে আমি কী বলছি, ওটা তোমার বাবা, তুমি কি তোমার বাবাকে আমায় দেবে? ওটা তোমারও বাবা, ওটা আমারও বাবা। মানে এরপর আমি কাউকে প্রমাণ দিতে আসবো না বা প্রমাণ দেব না, যার যেটা মনে হবে সে সেটা ভাববে। আরেকটা কথা বলবো, আমার কাছে বহু প্রমাণ আছে যে সন্দীপ আর আমার সম্পর্ক কেমন। দালালের কাছে যে প্রুফটা আছে, সে প্রুফটা যদি তোর হিম্মত থাকে তুই দে। কী করবি বলতো? স্লো মোশনে দিবি, ফাস্ট করেও দিতে হবে না, যাতে ফাস্ট করে দিলে যদি আমরা বুঝতে না পারি, এক কাজ করবি স্লো করে দিবি। কেন বলছি, কোনো কিছু করতে হবে না, এফেক্ট দিতে হবে না, কিছু করতে হবে না। ওটা তো তুলেছে, কী নাম যেন, দুখেন তুলেছে। দুখেনের ভিডিও ক্লিপসে আমি নিশ্চয়ই স্ট্রাইক দিতে পারবো না বা সন্দীপও পারবে না, কারণ ফেক স্ট্রাইক দিলেও যে ভিডিও উড়ে যায় তোর তুই প্রমাণ। কারণ তুই আরশ খানকে ফেক স্ট্রাইক দিয়েছিলি, সেম ক্লিপস তোর ফোনে ভিডিও তো ছিল, সেম ক্লিপস মন্দিরার ভিডিওতেও ছিল, কিন্তু মন্দিরারটা ব্যবহার করেছিল আরশ খান, কিন্তু মন্দিরারটা ব্যবহার করেছিল আরশ খান, কিন্তু তোরটা ব্যবহার করেনি। তুই ফেক স্ট্রাইক দিয়েছিলি সেখানটায়, তোর মানে দালাল তোকে বলছি, তোর সবথেকে মানে বেশি ভিউজ পাওয়া পপুলার ভিডিওর মধ্যে, তোর ব্লগিংয়ের মধ্যে যেটা ছিল সেই ভিডিওটা কমিউনিটি গাইডলাইনে মানে ইউটিউব স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে, ফেক স্ট্রাইক। তার মানে তোকে আমি ফেক স্ট্রাইকও দিতে পারবো না। তাহলে একটা কাজ কর, তুই ভিডিওটা দেখা যেটা দুখেনের কাছে আছে, যেখানটায় আমি খাইয়ে দিচ্ছি সন্দীপকে, আবার দুখেন হচ্ছে আমি সন্দীপের সাথে জড়িয়ে ধরেছি সেটা দুখেন দেখেছে। একটা সোনা হোটেলে খেতে গেছি, ওখানটা আমি গেছি, দিদিভাই গেছে, ড্রাইভার গেছে দিদিভাইয়ের, আর সুখেন গেছে, আর সন্দীপ গেছে। এর ভেতরেও যে সুখেন কখন দেখলো যে আমাদের জড়াজড়ির ভিডিও, তার মানে ও ভিডিও ক্লিপস করেছে যে জড়াজড়ি করছি, ধরাধরি করছি, খাইয়ে দিচ্ছি, তার মানে ও সেই লুকিয়ে ভিডিও ক্লিপসটা করেছে, যে কোনো প্রকারে ও ভিডিও ক্লিপসটা করেছে, তো সেটা দিতে বল। একদম নির্দ্বিধায় ভিডিওটা যদি সত্যিকারের হিম্মত থাকে দিয়ে দে, কোনো স্ট্রাইক পড়বে না। আবারও বলছি, প্রত্যেককে বলছি, স্ট্রাইক তো প্রথমত পড়বে না, ওটা ভিডিওটা ফার্স্ট করেও দেওয়ার দরকার নেই, স্লো মোশনে দিয়ে, কারণ সিচুয়েশনটা কী, কী কথা বলতে গিয়ে হাসছি বা গড়াগড়ি খাচ্ছি বা
কী বিষয়ে খাইয়ে দিচ্ছি সবটাই মানুষের কাছে উঠবে, তুলে ধরা যাবে। আর এটা কিন্তু তোদের কাছে একটা সুবর্ণ সুযোগ আমাকে বদনাম করার, কিন্তু একটা দারুণ অপরচুনিটি পেয়েছিস যেখানটায় দুখেনের কাছে ভিডিও ক্লিপস, দুখেনের কাছে কিন্তু ভিডিও ক্লিপস আছে, কারণ আমরা খাচ্ছিলাম, ও ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিল, আমি সন্দীপের ভিডিও করে দিচ্ছিলাম, কারণ সেই দিন আমি কোনো ভিডিও করিনি, মেনলি আমি করিনি সেদিনকে, আমার ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না। সন্দীপ ভিডিও করেছে, আর সন্দীপের ক্যামেরাগুলো কিন্তু আমি ধরে দিয়েছি। আর ওই যে দুখেন বারবার বলছে না সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ার নেই পাওয়ার নেই, সেই ভিডিওতে তোমরা সন্দীপের একটা ভিডিও দেখবে, যেই দিন আমরা গাড়ি করে গিয়েছিলাম, সন্দীপ থানাতে গেছিল, মানে তাহিরপুর থানা, তারপরে বসিরহাট থানা, বসিরহাট থানার ঢোকার সময় আমাদেরকে পুলিশে ভিডিও করছিলাম আমি, যে তখন একটা পুলিশ অফিসার বা অফিসার নয় একজন কনস্টেবল এসে বলছে আপনি ভিডিও করেছেন ভিডিও করেছেন, ভিডিও কেন করেছেন ভিডিও কেন করেছেন। তখন সঙ্গীতা দিদিভাই বলেছে আমার লোক কি হচ্ছে ভিডিও করেছে, সাথে সাথে বলছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার ওকে। তো বলছে কি তোমাদের তো অ্যাকচুয়ালি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে, তাই যখন যে থানায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকে সেখানে ও ভিডিও করলে দোষ কোথায়। এটা কিন্তু সঙ্গীতা দিদিভাই ছিল বলে ওনারা আর ধমকি চমকি দিতে পারেনি। সেই ভিডিওটা তোমরা দরকার পড়লে আর একবার দেখে নেবে, যেই ভিডিওটায় আমরা দিদিভাই প্রথম সন্দীপের সাথে তাহিরপুর থানায় গেছে, তারপরে এসপি অফিসে গেছে, তারপরে আমরা সোনা হোটেলে খাওয়া দাওয়া করেছি, যেখানটায় সঙ্গীতা দিদিভাই নিজে ভিডিও মারফত বলে দিয়েছে যে কিষানোর সমস্ত দায়িত্ব উনি নিল, এবার থেকে উনি দেখাশোনা করবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে সব ব্যাপারটা উনি মেটাবে। তারপর আমরা বসিরহাট থানায় গেছি, বসিরহাট থানায় ঢোকার সময় ভিডিও করেছে, থানা থেকে বেরোনোর পর ভিডিও করেছে। সেই সময় সেই দিন কিন্তু আমাদের বেশ অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, ওই দিনই ওই যে ওই দিনেই যে রাস্তায় যে নামিয়ে দিয়েছিল না সন্দীপকে, যে বলল অনেক রাত হয়ে গেছিল, প্রায় 11:30 বেজে গেছিলো, তারপরে আমাকে কৃষ্ণগড়ে নামাবে, তারপর আবার দিদিভাইরা বর্ধমান যাবে, মানে বুঝতে পারছো আমাকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের ভেতরে আমার বাড়ির সামনে নামাবে, তারপর দিদিভাইরা যাবে বর্ধমান। সেই সময় বাতকুল্লা মোড়ে সন্দীপকে নামিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমারও সেই সময় রাগ হয়েছিল, একটু খারাপ লাগছিলো যে দিদিভাই এখানে কেন নামালে, কারণ রানাঘাট দিয়ে ঢুকতে হতো। সেই সময় যে ড্রাইভারটা দিদিভাইয়ের সাথে গেছিলো সে সব রাস্তা চেনে না, তা ঢুকতে হতো রানাঘাট দিয়ে। সেই সময় সন্দীপ একটু ঘুমিয়ে পড়েছিল, সন্দীপটা আমাদের একটু জীবনী এসে গেছিলো। তো যাই হোক, আমি তো রাস্তা চিনি না প্রথমত, আর এত বৃষ্টি পড়ছিল বোঝা যাচ্ছিল না, তাই সেই সময় মানে বৃষ্টি পড়ছিল না কি হচ্ছিল, যাই হোক বৃষ্টি পড়ছিল না মনে হয়, নাকি মানে খেয়াল করিনি, গল্প করতে করতে খেয়াল করিনি এরকম ট্রাফিক জ্যাম ছিল। আর এখন তো রানাঘাট থেকে রাস্তাটা এমনভাবে চেঞ্জ হয়েছে, খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়, তো সেই সময় রানাঘাট দিয়ে যে ওই দিক ওই রাস্তাটা দিয়ে ঢুকে বাতকুলায় নামাবে এটা বুঝতে পারিনি, ড্রাইভার বুঝতে পারিনি, সোজা বেরিয়ে এসছে। সোজা যখন বেরিয়ে আসে আরেকটা মোড় পড়ে, ওটা হচ্ছে বাতকুল্লা মোড়, ওখান থেকে 10 মিনিটের রাস্তা। তো যাই হোক, রাত হয়েছিল বেশ, সন্দীপ তখন তার বন্ধুকে ডেকে নিয়ে গেছে, আর আমরা আমাকে দিদিভাই নামিয়ে দিদিভাই দিদিভাইয়ের বাড়ির দিকে রওনা দিয়েছে। তো সেটা সেই দিনের ভিডিও, ওটা ওই দিনের ভিডিও, যেদিন সেই দিনই বললাম না একদিন সুখেন ওই যে আমার বাড়িতে রাস্তা চিনছিল না, লোকেশন পাঠানোর পরেও রাস্তা চিনছিল না, দিদিভাইয়ের সামনেই আমি বলেছি তুমি একটা মাথার মধ্যে গোবর পোড়া কত, তুমি লোকেশন দেখে আমার বাড়ি আসতে পারছো না, যেখানে তা নেক্সট কিছুদিন আগে তুমি আমার বাড়ি এসে কাগজপত্র নিয়ে গেলে, মানে আমার বাড়ি আমি ঢুকতে দিইনি ওই মোড়ের মাথায়। তো আমি বলছি কি না বুঝতে পারিনি বুঝতে পারিনি, হ্যাঁ বুঝতে পারিনি, তাই একটা গভেট মার্কা, তা গভেট ভিডিও করছিল। এবার দেখো আমাদের মনের ভিতরে তো পাপ নেই, আমরা তো পাপ কাজ করছিলাম না, করছিল করছিল, ওর গোপন ক্যামেরা দিয়েই হোক, ওর বড়ো ক্যামেরা দিয়েই হোক, ওর সামনের ক্যামেরা দিয়ে হোক, ওর কাছে যে ভিডিও ফুটেজটা আছে আমি বলবো সেটা পাবলিক করে দিতে। আমার আমার তরফে আমি 100% শিওর সন্দীপ আর আমার এমন কোনো ফুটেজ নেই, বা সন্দীপ আর আমি এমন কোনো মানে লিমিট ক্রস করে হাসি না বা ইয়ারকি মারি না। খাখেতেও বসেছিলাম, দিদি সামনে বসেছিল, দিদিভাই আর ড্রাইভার, আমি সন্দীপ আর ওই ওইদিকে ইয়ে কি নাম যেন দুখেন, এই সেখানে ভিডিও সবাই ও সন্দীপের সন্দীপ করছে, ওর যেটা মনে হয়েছে ও ভিডিও করেছে। দেখো আমাদের অবজেকশন থাকলে তো আমরা বলতাম ভিডিও করো না, তো সেখানটায় ওর কাছে যা যা আছে নিয়ে তোমরা চালাতে পারো, দেখো দেখ একটা ভালো ভিউজ পাবি। কিন্তু সন্দীপ আমার যদি সত্যি কোনো রকমের এমন কোনো ভিডিও থেকে থাকে তুই কিন্তু ভালো মারাত্মক পরিমাণে ভিউজ পাবি। তবে এটা ঠিক কোনো দিন তুই সন্দীপের পাশ থেকে আমাদেরকে সরাতে পারবি না, কারণ আমরা তো সম্পর্কটা ওই ব্ল্যাকমেল করে খাওয়ার জন্য করিনি, আমাদের সম্পর্কটা সত্যিকারেরই প্রবলেমে যখন বিপদ থাকবে তখন অবশ্যই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো,
এইভাবে যখনই সন্দীপ বিপদে পড়বে, সে রাত দুটোতে পড়লেও সীমাদিকে ওর পাশে পাবে, আর ভোর 5টাতে পড়লেও সীমাদিকে ওর পাশে পাবে, যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে। আমার কাছে এরকম ভিডিও ফুটেজ অনেক আছে, আমি পাবলিক করি তখনই যখন দরকার পড়ে। আর কত সময় তো কত ভিডিও যে আমি ডিলিট করে দিয়েছি, কারণ রাখতে পারছি না তো, জমে গেছে, প্রচুর প্রচুর ভিডিও জমে গেছে, তো সেই সময় ওই জন্য ভিডিও ফুটেজগুলো রাখিনি। তবে দালালের ভিডিও আমি দেখিনি, আমাকে ফোন এলো, এটা বললো, কারণ দালালের গায়ে লাগবে, দালালকে আজকে আমি ওর আয়না দেখিয়ে দিয়েছি, দালালের হচ্ছে কন্টেন্ট, টেপির মা, টেপির সাথে ঝামেলা লেগেছে, দেখো মা বেটি ঝামেলা লাগতেই পারে, আমরাই তো বলবো, আমরা বলবো না তো কে বলবে, কিন্তু এদিকে দালাল নিজেই ঢাক খুলে বসেছে টেপির ফ্যামিলি সম্বন্ধে বলতে। টেপির মা টেপিকে ভালোবাসে না, টেপির মা শুধু সোনা সোনা সোনা, সোনা কি মাছ খাবে, সোনা কি খাবে না খাবে সেদিকে, সোনা কি মানে টেপির মা জানেই না টেপি কি মাছ খাবে না খাবে, টেপি যে সোয়াবিন খায় না, টেপিদের বাড়িতে কিন্তু প্রায় দিন সোয়াবিন হয়। আমি তোমাদের মনে করে দিই, বাইদবে টেপি নিবে, নিজের বিবাহবার্ষিকী পালন করে এসেছে, সেলিব্রেট করে এসেছে, কিন্তু দাদা বৌদির বিবাহবার্ষিকীর নামটা লিখে ভিউজ কামিয়েছে, কিন্তু দাদা বৌদিকে শুধু ওয়াও মোমো খাইয়েছে। সেদিন কিন্তু টেপিদের বাড়িতে, বাপের বাড়িতে সোয়াবিন রান্না হয়েছিল, তার মানে দাদা বৌদির বিবাহবার্ষিকীর দিনও টেপির মা রান্না করেছে সোয়াবিন। এই এরা বৌমাটাকে একটা মানে বিবাহবার্ষিকীতে একটা ভালো শাড়ি দেয় না, সারাদিন বউটাকে দিয়ে কাজ করিয়ে নেয়, বাসন মাজায়, ঘর মোছায়, তরকারি কাটায়, রান্না করায়, রাতেবেলা আটা মাখিয়ে নেয়, বেলিয়ে নেয়, বেজে নেয়, রাতে ওরা গিলে কুটে যে যার ঘরে শুয়ে পড়ে, রাতেবেলা বাসন মেজে উপুর করে তারপরে ওর বউটা শোয়, তারপরে ঘুম থেকে উঠে বাসি ঘরের সমস্ত কাজ করে, পুজো কী করে না, বাসন মাজে, মাছ কাটে, মাছ দই, লবণ হলুদ মাখা, তরকারি কাটে, মশলা বাটে, ওইদিকে হচ্ছে বাসন মাজে, তিন বেলার বাসন, দুপুরে খেয়ে উঠে বাসন, তখন যেহেতু ক্যামেরায় টেপির মায়ের ক্যামেরায় দেখা গেছে বাসন মাজে, তখন বলছে কি, এই তো আমি কিছুটা বাইরে মেজে আনলাম আর ও কিছুটা বেসিনে মেজে নিল, তাই হায়, বাইরে যখন কেউ নামায় সবগুলোই নামায়, আর বেসিনে যখন মাজে সবগুলোই মাজে। তা দেখো আমরা তো নেমন, আমরা তো নিন্দা করবই, কিন্তু টেপির নিন্দা দালাল করছে, এই কেমন মানানসই ব্যাপার। তাই এই দালাল না পৃথিবীর কারণ না, তেমনি দুঃখেনও পৃথিবীর কারণ না। দেখো সন্দীপের পয়সায় কিন্তু সেদিনকে খাবারটা খেয়েছে, ভালো খাবার খেয়েছে, দারুণ খাবার, এবং বেশ পেট ভরে খেয়েছে। দেখো ওর কোনো দিন মানে সম্ভবই হতো না সন্দীপের সাথে দেখা করা, সন্দীপের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, সন্দীপের সাথে এইটুকু কথা বলা, এই যে সন্দীপের ভিডিও ফুটেজ নিয়ে আসলো, ওর সম্ভবই হতো না। কিন্তু দিদিভাই এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে, কারণ দিদিভাইয়ের নিজস্ব একটা পাওয়ার আছে বলে। কিন্তু দেখো সেই ব্যাপারটা কীরকম দোগলাপান্থি, নোংরামি, নেমখারামি করে যাচ্ছে, তা আমি বলবো ক্ষমতা থাকলে ভিডিও ফুটেজ দে, এবং ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখা, আমিও দেখি যে কোন সময় আমি সন্দীপের গায়ে পড়েছিলাম বা আড্ডা মেরেছিলাম বা ইয়ারকি মেরেছিলাম বা সন্দীপকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়াটা তো কোনো অপরাধ নয়, তবু আমি দেখতে চাই যে সত্যিকে আমি এরকম খাইয়ে দিয়েছি আননেসেসারিভাবে বা অকওয়ার্ডভাবে বা সত্যিকারে অন্য কোনো রকমের নোংরা টেন্ডেন্সি নিয়ে খাওয়ানো হয়েছে কি না, হতে পারে মেবি। আমরা তুই কি তোর বাবাকে, বাবার গায়ে হাত দিস না বা বাবার হাত ধরে হা 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 করে হাসাহাসি করিস না, বা হতে পারে এমন কোনো কথা হয়েছে যেখানটা আমরা হাসাহাসি করেছি কি করিনি জানি না, তো মেবি আমার তো স্মৃতি থেকে বেরিয়ে গেছে। আমরাও ভিডিওটা দেখে একটু স্মৃতিচারণ করি যে পাবলিক প্লেস ছিল, কতটা নোংরাভাবে আমি সন্দীপের কাছে মানে জড়িয়ে ধরেছি বা কতটা নোংরাভাবে সন্দীপকে আমি খাইয়ে দিয়েছি, যেটা ফুটেজ ইয়ের কাছে আছে, দুখেনের কাছে আছে, সেটা একটু জানা আমাদের দরকার। সে কারণে বলবো ভিডিওটা যদি সত্যি থাকে দিস, পাবলিকেরও জানা উচিত, তাই না, দিস, আমার তো মনে হয় এটা দেওয়া উচিত। তা সবাই তোমরা রিকোয়েস্ট করো দালালকে যে সীমা বলেছে ভিডিওগুলো দিতে, যদি দম থাকে তো, তোর বাপের বিচিত্রে দম থাকে তো ভিডিওগুলো দিস, কিচ্ছু করতে হবে না, অন গড, আর আমার কথার দাম আছে, না স্ট্রাইক যাবে, না এটা নিয়ে কেস করবো, না কোনো কিছু করবো। এখানটা যদি আমি কোনো কিছু ভুল করে থাকি, আমি অবশ্যই ক্যামেরা অন করে সকলের সামনে সরি চাইবো যে এটা আমার অন্যায় হয়েছে, আমি দেখতে চাই ফুটেজটা। যদি অন্যায় করে থাকি তাহলে আমি সবার সামনে নত স্বীকার করবো, হ্যাঁ অন্যায় হয়েছে। আর যদি তোর কাছে নেই, তুই লাখা মারলি, গল্প দিলি, তবে এটা নিয়ে না কোনো কেস কামারি হবে, না এটা নিয়ে স্ট্রাইকের কোনো খেলা হবে। এই যে অন গড, ভগবানের দিব্যি,
মিথ্যা কথা আমি বলি না, মিথ্যে দিব্যি আমি কাটি না, তোমরা জানো। কিন্তু দালালের খুব গায়ে লেগেছে আজকের ভিডিওটা, বল তোকে আয়না ধরে দিয়েছি না, বিশ্বাসঘাতক। তুইও কম বিশ্বাসঘাতক, ও তো একটা রেপিস্ট। দেখ তোদের কপাল দেখ, তোদের গ্রুপের যত জোটের রেপিস্ট, নাঙ্গা পুঙ্গা। ওইদিকে চুনা হচ্ছে দুধ খুলে লাইভ করে, ওইদিকে ওইদিকে আধ পাগলি হচ্ছে ওর ছেলের সাথেই কিছু করে মনে হয়, ওই যে ওইটা সেই যেন কি যেন জলন বুড়ি। তুই তো বাপ ভাতারি, তুই তো তোর বাপের সাথে লাগাস, তুই নিজেই বলেছিস তুই বাপের ভাত খাস, তাই তোর বাপ তোর ভাতার, মানে খেয়েছিলি বিয়ের আগে, তুই তোর বাপকেই লাগাতিস বাপের ভাতার বলে। আর তারপরে হচ্ছে তোর এই যে রেপিস্ট, একটা ছিল রেপিস্ট যার ফাঁসি হওয়া খুবই জরুরি, সঞ্জয়ের ফাঁসি, সঞ্জয়ের ফাঁসি চায়, সঞ্জয়ের ফাঁসি চায়, সঞ্জয়ের ফাঁসি চায়, সঞ্জয়ের ফাঁসি খুব শিগগিরই। তোর লাশের ওপরে সেক্স করে তা। আর এইদিকে হচ্ছে কি নাম যেন ওই দুখেন প্লাস রেপিস্ট প্লাস ও হচ্ছে বোন ভাতারি, বোনের ভাতার। ওর আবার বোনের মোটা মোটা কলা লাগে, যে কলাগুলোর যখন ওর বোনের কাছে কলা থাকে না, তখন ওই ওই কলার স্বাদ পূরণ করে দেয়। আরেকটা দেখ, এখন তো তোরও কলার অভাব, ওইদিকে টেপিরও কলার অভাব, তা দুখেনকে নিয়ে দুজনে ভাগ করে নিচ্ছিস। কখনো দুখেন তোর 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 ছাঁদায় ঢুকাচ্ছে, কখনো টেপির ছাঁদায় ঢুকাচ্ছে, তার জন্য তোদের তোরা মানুষের কাছে ভুল ভাল এসে বোঝাতেই পারিস। তা আমি বলবো প্লিজ তোরা গিয়ে ইয়ে কর, দেখা ফুটেজটা, দম থাকলে দেখা, গপ্প দিবি না, মানুষকে বোকা বানাবি না। এতটুকু আমি বললাম, এতটুকু আমি শুনলাম, তাই এতটুকু বললাম। ওর ভিডিওটা দেখা হয়নি, তখনকার ভিডিওটা দেখেছিলাম, যেটুকু সেটুকু তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, আর এটা শুনলাম। আর তো ভিডিওর প্রথম ফুটেজটা দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, কারণ তিশানুর বাবা আমারও বাবা, আমারও বাবা তিশানুর বাবা। তিশানুর বাবার করলে যদি তিশানু উঠতে পারে, তাহলে আমার বাবার করলে আমিও উঠতে পারি, যদিও উঠিনি। তবুও বললাম তিশানুর বাবার কোলে তিশানু এত আদর খায়, তা তিশানুর বাবা তো আমারও বাবা, তাই না? এবার ভেবে দেখো। চলো তবুও দালালকে কিন্তু তোমরা ইনফরমেশনটা দেবে যে সীমাদি বলেছে চ্যালেঞ্জ 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 করলাম, দম থাকলে ভিডিওটা দিয়ে দেখা এবং সুন্দর করে দিবি, যাতে আমরা বুঝতে পারি যে না সত্যিকারের কোনো কিছু, কোনো হুটো পাঠা নেই কোনো ধরনের। দেখ আমি এই ভিডিওটা দিলাম তো, কিষানোর এই ভিডিওটা দিলাম, কোনো কাট কুট কিচ্ছু করে ধীরে চলতে রয়েছে, এরকমভাবে দিস যাতে আমরাও দেখে বুঝতে পারি যে এমা আমি এরকম ধরেছিলাম, কখন ধরলাম, এমা আমি এরকম খাইয়েছিলাম, কখন খাওয়ালাম, মানে যাতে বুঝতে পারি। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক আমার নাকের ফুলটা কেমন লাগে তোমাদের? আমি কিন্তু নাকচাবি ভীষণ সুন্দর সুন্দর নাকচাবি করতে ভালোবাসি, এখন খুব একটা নাকচাবি চেঞ্জ করা হচ্ছে না, তবে খুঁজবো কোথায় যে রেখেছি খুঁজে পাই না। খুব ইচ্ছা ছিল তিলক তোমাকে নিয়ে ভিডিও করবো, কিন্তু শরীরটা ঠিক সেভাবে জুত আসছে না, পারমিট করছে না, আমি জানি না মানে কালকেও অবধি ফ্রেশ হবো কি না, কিন্তু আমার তিলক তোমাকে নিয়ে ভিডিও করার খুব মন। যা সাগর হসপিটালে যা ধরা পড়েছে সমস্তটা বলার খুব ইচ্ছা, দেখা যাক যদি ভালো লাগে রাতেই করে রাখবো ভিডিও। একটা ভাবে না।